হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করতে। বেসিক্যালি অনেকে আমাকে বাইরে বলে থাকে যে শেয়ার থেকে কি পরিমাণে ইনকাম করে থাকি, তো আজকে আসলে সেই জিনিসটা আসলে আপনাদের সামনে প্রুফ সহ দেখানোর চেষ্টা করব। এর আগে আমি কিছু কথা বলে নেই যে শেয়ার থেকে আসলে কি পরিমাণ ইনকাম, এটা আসলে ডিপেন্ড করে আপনার ইনভেস্টমেন্ট, এখানে ডিপেন্ড করে আপনি কি পরিমাণ পর্যন্ত আসলে সময় দিচ্ছেন। দেখা যাচ্ছে যে একটা শেয়ার 10 টাকার থেকে 20 টাকা হয়ে যাচ্ছে, কিন্তু আপনি চাচ্ছেন যে 15 টাকায় সেল করে নিয়ে প্রফিট নিয়ে টাকাটা উইথড্র করতে। তো ডিপেন্ড অন আপনার কাছে আসলে শেয়ারটা থেকে কি পরিমাণ আপনি প্রফিট জেনারেট করবেন। এবং এখানে আসলে বলাটা খুবই কঠিন যে কোন শেয়ার কতটুক জায়গায় যেয়ে নিয়ে আপনার স্টপ হয়ে যেতে পারে কিংবা ডাউনওয়ার্কে চলে যেতে পারে। তো আপনাদের যেহেতু প্রমাণ স্বরূপ দেখাবো, তার জন্য অবশ্যই ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখবেন। এবং এখানে আমি যে জিনিসটা উল্লেখ করেছি যে আমি কখন আসলে শেয়ারটা বাই করি এবং কিভাবে করি, সেটাও উপস্থাপন করা হয়েছে। তো এর আগে একটা কথা বলি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে তার বাদে বিনিয়োগ করার চেষ্টা করবেন। চলুন এবার আমরা দেখি। আমি একটা স্টক ফার্মাসিউটিক্যালের বেশ কিছুদিন ধরে অবজার্ভ করছিলাম, সেটি হচ্ছে যে জুনের থেকেই আসলে, জুন এবং জুনের কিছুটা একটু আগের থেকে, তো শেয়ারটি দেখা যায় যে মোটামুটি একটা লম্বা সময় ধরেই একটা একটা প্রাইসের ভিতরে ঘুরছে। সেটা হচ্ছে যে 70 টাকা থেকে 74 টাকার ভিতরে, এরকম খুব একটা আপ ট্রেন্ড হচ্ছে না। মানে তখনই বুঝে নেওয়া উচিত যে শেয়ারটি হয়তো কালেকশন হচ্ছে এবং ভলিউমও খুব ভালোই হচ্ছিল শেয়ারটির। তো আমি কি করি, জুনের দিকে কিছু শেয়ার কিনি, আবার যখন একটু ডাউন ট্রেন্ডে চলে যায় তখন আরও কিছু শেয়ার কিনি। তো আমার একটা ইনভেস্টমেন্টের ধারাটা থাকে যে একসাথেই আমি ধরেন 500-600 শেয়ার কেনার মতন চিন্তাধারা থাকে না। আমি যেটা করি ধাপে ধাপে, হয়তো এখন 200টা কিনলাম, আবার 15-20 দিন পরে আরও 200টা কমে পেলে সেভাবেই আসলে কেনার থাকে। তো দেখা যায় যে এতে আমি যখন 80 টাকায় একটা শেয়ার কিনছি, যখন 70 টাকায় চলে আসতেছে তখন সেটাকে অ্যাভারেজ করার ট্রাই করি। এতে দেখা যায় যে অ্যাভারেজ করে আমার লসের কাভারটাও কমিয়ে নিই। তো যেহেতু আমি একটা লম্বা সময় ধরে দেখছিলাম শেয়ারটি একটা মুভমেন্টে আছে এক প্রাইসের ভিতরে, তখন কিছু কিছু করে কালেকশন করার চেষ্টা করলাম এবং আমি নিজের সাথেই একটা প্রিডিকশন করে নিলাম যে আমি এই শেয়ারটি অ্যাটলিস্ট 2 মাস ওয়েট করব। তো 2 মাস ওয়েট করতেও হয় নাই আমাকে, এর কম সময় ওয়েট করার ফলেই দেখা গিয়েছে যে হঠাৎ করে শেয়ারটি আপনার 2-3 দিনে বেশ ভালো আপ ট্রেন্ডে চলে যায়, তার বাদে আমি শেয়ারটিকে আসলে সেল দেওয়ার জন্য প্রস্তুত হই। তো আমিও একটা ডিটারমাইন করে নিয়েছিলাম যে আমি আসলে কি পরিমাণে আসলে পার্সেন্টেজ চাই, যেটা ব্যাংকের তুলনায় ভালো রিটার্ন, এতেই আমি হয়তো মানে নিজেকে স্যাটিসফাইটা পাবো। তো এইরকম আমি কিছু শেয়ার বাই করি। এখন আপনাদেরকে প্রমাণ দেখাই যে আমি টোটাল 600 শেয়ার বাই করি এবং তার অ্যাভারেজ কস্টিং ছিল 73.54 টাকা এবং টোটাল কস্টিং ছিল আমার 44,125 টাকা সামথিং পয়সা। তো এইখান থেকে আমি গেইন করি আসলে 27% মতন। তো আমার প্রিডিকশনটা ছিল যে 25-30% গেইন হলেই আমি স্টকটি সেল করে দিব এবং এর ফলে দেখা গিয়েছে এই গেইনে আমার টোটাল 12,000 সামথিং টাকা প্রফিট হয়ে যায়, যেটা কিন্তু পার্সেন্টেজের ক্ষেত্রে ব্যাংকের তুলনায় অনেক গুণ বেশি। এবং আপনি যদি একটা নর্মাল ক্যালকুলেশন করেন যে 10 লাখ টাকা যদি ব্যাংকে রাখেন, তার মানে আপনি ব্যাংক থেকে প্রত্যেক মাসে হয়তো 3.5-4 হাজার টাকার মতন পাবেন এবং সেখানে আরও কিছু ট্যাক্স কাটিং হয়। তো এক্ষেত্রে এইখানে আবার সে পরিমাণটা যদি চিন্তা করি যে রিটার্নটা অনেক বেশি, তার মানে বোঝা যাচ্ছে যে আমার এই স্টকটি থেকে এই পরিমাণে গেইন হয়েছে। এটা জাস্ট আমার একটা স্টক নিয়ে দেখালাম, ঠিক আছে, আরও বেশ কিছু স্টক আছে সেখানে এখনও আমার হয়তো টার্গেট মিট হয় নাই, মিট হলে আপনাদেরকে দেখাবো। এটা আমার জাস্ট
আগস্ট মাসের টার্গেট মিট করার একটা প্ল্যান ছিল, এবং আপনার পোর্টফোলিও সিকিউরিটিস মানে সিকিউরিটির পারপাসের কারণে আমি অনেক কিছুই এখানে উইথড্র করে রাখছি, যে ক্লায়েন্ট নেম বা কিংবা হচ্ছে যে ক্লায়েন্ট কোড এই ধরনের, কিংবা সিকিউরিটিজের হচ্ছে যে আপনার যে নামটা আছে অনেক কিছুই উইথড্র করা আছে। তো এটা আমার নিরাপত্তার স্বার্থে, বাট আপনাদেরকে যেহেতু প্রমাণ দেখানো উচিত কিংবা কি পরিমাণের গেইন হতে পারে, এই তাই এই ভিডিওটা মেক করা। তো আপনারা বুঝতে পারলেন যে শেয়ার বাজার থেকে আসলে কত পরিমাণ আসলে গেইন হতে পারে এটা খুবই বলা ডিফিকাল্ট। এটা নিজের উপরেও অনেকটা ডিপেন্ড করে, আবার নিজের সময়ের উপরেও ডিপেন্ড করে। তো এখানে যে আপনার যে 25% হবে কিংবা 100% হবে অথবা কোনো পার্সেন্টেজে হবে না, এটা আসলে ডিপেন্ড করে আপনার স্টক মার্কেট, আপনার কোন প্রাইসে কিনেছেন, সব কিছুর উপরে। তো এটা আসলে বলাটা ডিফিকাল্ট, বাট আমি একটা প্রুফ দেখালাম, এ থেকে হয়তো আপনারা বুঝতে পারলেন যে আমি কিভাবে বাই করি এবং একটা স্টক থেকে কি পরিমাণে আমি রিটার্নটা জেনারেট করি। তো আজকে এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করবেন। ধন্যবাদ।